বিজেপির পিকনিকের পর এবার বামেরা পৌর ভোটের আগে জনসংযোগ বাড়াতে পিকনিকের আয়োজন করলো বামেরা। অশোকনগর 21 নম্বর ওয়ার্ডে এই পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক নিয়ে বামেদের কটাক্ষ করে তৃণমূল বিজেপি। পৌর ভোটের আগে জনসংযোগ বাড়াতে এবার পিকনিকের আয়োজন করলো বামেরা। বিজেপির পিকনিক রাজনীতির মধ্যে এবার বামেদের পিকনিক নিয়ে কটাক্ষ করেছে অন্য রাজনৈতিক দল। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে এর আগেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। শনিবার অশোকনগর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে পিকনিকের আয়োজন করলেন প্রাক্তন বাম কাউন্সিলর ভবতোষ হালদার। রেড ভলেন্টিয়ার ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি পিকনিকের আয়োজন করেন। ভবতোষ হালদার বলেন, প্রতি বছরই এটা করে থাকি, সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা দিতেই এই উদ্যোগ। তারপরে আমরা যারা সবাই আছি একসঙ্গে একসঙ্গে মিশে বসে এটা আমরা প্রত্যেকবারই করি, যে পৌর নির্বাচনের আমরা যে একটা ফ্লো, সেই ফ্লোটা আমরা এখান থেকেই শুরু করলাম। পিকনিকটা হলো কি, আমরা সব একসাথে থাকি, আমরা প্রত্যেক বছরই করি এটা, এর গতবারও আমরা করেছি, এবারও করছি, সব মানুষ আমরা এক জায়গা হয়ে সবাই মিলেমিশে সবার সহযোগিতায় এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। যুব তৃণমূল কংগ্রেস নেতা সুকুমারজিৎ দত্ত বলেন, পিকনিক এখন ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু রাজনৈতিক দল এটাকে অভিসন্ধি হিসাবে ব্যবহার করছে। ফ্যাশনের তৈরি হয়েছে, ফ্যাশন তৈরি হয়েছে নতুন পিকনিক। পিকনিকটাকে আমি দেখছি যে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিসন্ধি হিসেবে ব্যবহার করছে। কিছুদিন আগে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের নিজের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনবার জন্য পিকনিক করলো। যদিও আজকে সিপিএম অবক্ষয়ের একদম শেষ মাত্রায় এসে উপস্থিত হয়েছে, আজকে সিপিএমকে যদি বিজেপি নকল করতে হয়, বিজেপিকে নকল করতে হয়, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। পাশাপাশি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র বলেন, বিজেপি প্রথম পিকনিক ও চায় পে চর্চার মধ্যে দিয়ে জনসংযোগ করে দেখিয়েছে, এখন অনেকেই পিকনিকের নকল করছে, তবে এসব করে কোনো লাভ হবে না বলেও কটাক্ষ বিজেপির। দীর্ঘ 5 বছর ধরে উনি কাউন্সিলর ছিলেন 21 নম্বর ওয়ার্ডে, আজকে যিনি মানে পিকনিকের আয়োজন করেছেন, তা উনি মানুষের সঙ্গে তো ছিলেনই না, মানুষ ফোন করলেও হয়তো ফোনটা ধরতেন না। আজকে ভোট এসছে, উনি পিকনিক করে দেখাতে চাইছে যে উনি জনগণের সঙ্গে আছে, ব্যাপারটা সেখানে তো আছেই। ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে। ভারতীয় আমাদের বিজেপি যে পন্থাগুলো রাজনৈতিক কৌশলগুলো নিয়েছিল তৃণমূলও করেছে, আজকে সিপিএমও সেই পন্থায় আসছে। যদিও পিকনিক তত্ত্ব মানতে চাননি অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর। এ বিষয়ে তিনি বলেন, যেটা হচ্ছে আমাদের সব ওয়ার্ডে ওয়ার্ডে রেড ভলেন্টিয়াররা গত 2 বছর ধরে যেভাবে মানুষের পাশে থেকেছে করোনা কোভিড ইত্যাদি সময়ে, একসঙ্গে অনেক লোকজন হয়েছে, তারা কাজ শেষ করে দুপুরবেলা এক জায়গায় বসে খাচ্ছে এবং 10 টাকা 20 টাকা যে যা পেরেছে দিয়েছে। আর ওই পিকনিকের সঙ্গে এই সমস্ত কেন তুলনা হবে আমি বুঝতেও পারছি না। ওরা কী করছে ওরা ওদের ব্যাপার, আমরা প্রতি আজকে এটা হচ্ছে, আগামীকাল 18 নম্বর ওয়ার্ডে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।